জয় ভীম সাথী। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শুভকুমার সর্দার। 2021-এ বাংলার যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে যে আমাদের যে বহুজন সমাজ পার্টির বিভিন্ন যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, হ্যাঁ, পশ্চিমবাংলার ওয়েস্টার্ন জোনের দায়িত্ব দেওয়া হয়েছে মাননীয় শুভকুমার সর্দার মহাশয়কে, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা করব। এবং অভ্যর্থনা করবেন যাদবপুরের কনভেনার মাননীয় অজিত বাউল মহাশয়। জয় ভীম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল স্ট্রাগল টিভিতে। আমার নাম সুজয়, তোমরা সকলে আমাকে জানো। আজকে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি শুভকুমার সিকদারের সংবর্ধনা অনুষ্ঠান যেটা হচ্ছে সেখানে। এখানে কিছুক্ষণ পূর্বেই মিস্টার অজিত বাহল, যিনি কিনা যাদবপুর বিধান লোকসভার কনভেনার, তিনি পুষ্পস্তবক দিয়ে শুভকুমার সিকদারকে সংবর্ধনা জানিয়েছিলেন। তার নতুন পদ তিনি যেটা বহুজন সমাজ পার্টিতে পেয়েছেন, যেটা ওয়েস্টার্ন জোনের কনভেনার বা সভাপতি হিসাবে, আমরা এই মুহূর্তে মিস্টার শুভকুমার সিকদারের কাছ থেকে কিছু কথা শুনে নেবো বহুজন মুভমেন্ট নিয়ে তার কী চিন্তাভাবনা। শুভবাবু, আমি আপনার কাছে একটা প্রশ্ন জাস্ট রাখতে চাই, সেটা হচ্ছে যে প্রথমত কংগ্রাচুলেশন যে আপনি একটা গুরুত্বপূর্ণ পদে বহুজন সমাজ পার্টির এখানে গেলেন। আপনি আমাদের যদি একটু আপনার কথার মাধ্যমে মানে জানান যে বহুজন সমাজ পার্টি এই বছর ইলেকশনে কীভাবে লড়তে চলেছে এবং তার কি ফলাফল আপনারা আশা করছেন, সংক্ষিপ্ত যদি আপনি একটুখানি বলতে পারেন। বহুজন সমাজ পার্টি এই মুহূর্তে সমস্ত ওয়েস্ট বেঙ্গলে, শুধু আমাকে যে জোনের দায়িত্ব দিচ্ছে সেজন্য নয়, পাঁচটা জোনে ভাগ করেছে এবং যারা দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব নিয়েছেন, তারা খুবই সুন্দরভাবে কাজ করছে। এবং আমাদের উপরে যারা নেতৃত্ব আছেন, রাজ্য কোঅর্ডিনেটর সাহেব, রাজ্য প্রেসিডেন্ট, তাদের নির্দেশ মন্ত্র আমরা বহুজন মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আশা রাখছি আমরা 294টা সিটেই প্রার্থী দেব। শুধু প্রার্থী দেওয়ার মাধ্যমে আপনারা কি জেতার জন্য কোনো পরিকল্পনা ভাবছেন, যে কোনো সিট আপনারা জিততে পারেন বা আপনারা সেকেন্ড পজিশন, থার্ড পজিশনে আসতে পারেন? আমরা কয়েকটা সিট ইতিমধ্যে বেছে নিয়েছি এবং সেখানে আমরা কাজ করছি, কিন্তু সেই সিটগুলোর নাম আমরা এই মুহূর্তে প্রকাশ করতে চাইছি না, কিন্তু সেখানে আমাদের কাজ চলছে যাতে আমাদের সেখান থেকে প্রার্থীরা বিজয়ী হয়ে আসতে পারে। তার মানে এই বছর আমরা বহুজন সমাজ পার্টির প্রতিনিধি হয়তো বিধানসভায় দেখতে পাবো, সময় সে কথার উত্তর দেবে। আজকের এই ইন্টারভিউ আমি খুব সংক্ষিপ্ত রাখছি, এখানেই শেষ করব। আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বহুজন বাংলা নিউজের। অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে।